বিশ্ববাজারে দাম কমার পর দেশেও সয়াবিন তেলের দাম কমিয়েছে উৎপাদক ও বাজারজাত কোম্পানিগুলো। এতে প্রতি লিটার বোতলজাত তেলের দাম 14 টাকা কমিয়ে করা হয়েছে 185 টাকা, যা বৃহস্পতিবার থেকেই কার্যকর বলে ঘোষণা দেওয়া হয়। তবে হ্রাসকৃত নতুন দামে বাজারে এখনও তেলের সরবরাহ প্রায় নেই বললে চলে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়। এছাড়া সবজির দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ কম, তবে দামে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁচামরিচ। আর মাছ মাংসের দাম এখনও বেশ চড়া বলে জানান ক্রেতারা। রাজধানীর কাঁচা বাজারের খবর জানাতে এখন হাতিরপুল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, ছুটির দিনে বাজার দরের দরদাম আমাদের জানাবেন। জেসিকা, আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদের পরের দ্বিতীয় শুক্রবার আজকের এই ছুটির দিনের বাজারে আপনাকে বলতে চাই যে বাজারের যে মূল্য সপ্তাহ ব্যবধানে যে দ্রব্যমূল্যের দাম বাড়ার যে বিষয়টি থাকে সেটি অনেকটাই স্থিতিশীল আছে। কিন্তু যে বিষয়টি বলতে চাই অর্থাৎ যে কাঁচামরিচের যে ঝাল, সেই ঝালটি কিন্তু অব্যাহত আছে এখনো। গত সপ্তাহে কারণ বাজারের বাজার মূল্য যদি বলি কাঁচামরিচের, সেই কথাটা আপনাকে বলতে চাই যে 140 টাকা পর্যন্ত ছিল, জাতভেদে 160 টাকা। সেই কাঁচামরিচ আজকে কারণ বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকা কেজিতে। এটি একটা দিক আছে বাজারের। আর যে অন্যান্য যে পণ্য যদি বলি তাহলে বলতে হবে অর্থাৎ সবজি, কাঁচা সবজির যে বাজারটি আছে মোটামুটি সহনীয় পর্যায়ে আছে এমনটা ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এই যে মাত্রায় আছে অর্থাৎ সবজির যে বাজার, সেটা যদি এরকম অব্যাহত থাকে তাহলে তাদের জন্য অনেকটাই মানে সহজ হয়। অর্থাৎ এই যে সবকিছুই যে ঊর্ধ্বমূল্য, তার থেকে অর্থাৎ কিছুটা হলে সবজির বাজারটা যে সহনীয় আছে তাতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা, এটা আমরা দেখেছি। আর তেলের কথা যদি বলি জেসিকা, তাহলে বলতে হবে অর্থাৎ এই যে বোতলজাত যে সয়াবিন তেলের যে দাম 14 টাকা করে কমেছে, অর্থাৎ 199 টাকার তেল 185 টাকায় বিক্রি হচ্ছে, আর 5 লিটারের যে 980 টাকা ছিল সেটি 910 টাকায় বিক্রি হচ্ছে এখন। এটি মোটামুটি বাজারে পর্যাপ্ত আছে। তো এখনও কোনো কোনো যে বিক্রেতা আছে তারা বলছেন যে ঠিক যে পরিমাণে পাওয়ার কথা নতুন মূল্যের তেল সেই পরিমাণে তারা পাচ্ছেন না। অর্থাৎ একটি দুটি কোম্পানি হয়তো তারা মোটামুটি সরবরাহটা ভালো আছে কিন্তু বেশিরভাগই তেমন ঠিক ওইভাবে তারা পাচ্ছে না। তো বলছেন যে এটা হয়তো আরও কিছুদিনের মধ্যেই অর্থাৎ যে নতুন মূল্যের যে ভোজ্য তেল সেটি হয়তো খুব আরও পর্যাপ্ত আকারে বাজারে চলে আসবে এমনটা তারা বলছেন। আর আপনি যেটি বলছিলেন মাছ এবং মাংসের যে বাজার, সেটি কিন্তু কিছুটা ঊর্ধ্বমূল্য আছে, মাছের বাজার একটু বেশি। এখানে অনেকেই বলছেন যে তারা মাছের যে বাজার সেটি তুলনামূলকভাবে তারা একটু বেশি মনে করছেন গত এক সপ্তাহের ব্যবধানে। তো সব মিলিয়ে যদি জেসিকা বলি তাহলে বলতে হবে যে এই যে দ্রব্যমূল্য অর্থাৎ যে বাজারের যে পরিস্থিতি সেটি মোটামুটি সপ্তাহ ব্যবধানে এখনও স্থিতিশীল অবস্থায় আছে। তবে আগের যে ঊর্ধ্বমূল্য ছিল সেই মূল্যটি কবে আসলে লাগাম টানা যাবে এমন কিন্তু প্রশ্নটা রয়েছে ক্রেতাদের মধ্যে, যে এটার একটা লাগাম টানাটা খুব একটু জরুরি হয়ে গিয়েছে। কারণ এইভাবেই যদি চলতে থাকে তাহলে জীবনযাত্রার যে ব্যয় বাড়ছে সেটি আসলে কোনোভাবেই এটাকে আটকানো যাচ্ছে না। এই জায়গায় তারা একটা সুষ্ঠু সমাধানের প্রত্যাশা বারবারই করছেন ক্রেতারা। জেসিকা আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, প্রয়োজনে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন।